যেটা বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কাজলা গেট, কাজলা গেটে আমাদের এই বিল্ডিং এবং এখানে প্রতিষ্ঠান শুরু হচ্ছে। বিরাট প্লাস পয়েন্ট যে আমরা নিজস্ব পাঁচতলা ভবনে, পাঁচতলা ক্যাম্পাসে আমরা প্রতিষ্ঠানটি শুরু করতে পারছি। এবং হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, এখানে হিপস এবং সাধারণ বিভাগের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত, হাদিস ফাউন্ডেশন এর নিজস্ব পাঁচতলা ভবনে প্রতিষ্ঠিত হচ্ছে হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য আছে, এই প্রতিষ্ঠানে পড়লে অঙ্ক, ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো তো ইনশাআল্লাহ তো পাকা হবেই, এমনকি আরবি বা ইসলামিক জ্ঞানেও সে ভালো জ্ঞানী হতে পারবে ইনশাআল্লাহ, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। আর ওই ইলমি আদর্শ সমাজ গড়ার জন্য পারফেক্ট হয়, আদর্শ সমাজ গড়ার জন্য সবচাইতে ভালো ইলম কোনটা, সেটা হচ্ছে ওহির ইলম। এজন্য ওহির জ্ঞানে আলোকিত হও, আদর্শ সমাজ গড়ার শপথ নাও, এই স্লোগান নিয়ে মোহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায়, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত, হাদিস ফাউন্ডেশন এর নিজস্ব পাঁচতলা ভবনে প্রতিষ্ঠিত হচ্ছে হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি। এই হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি এ প্রতিষ্ঠার আগে যে ভবনটি রয়েছে, যে ভবনটিতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে, এ সম্পর্কে কিছু বলা প্রয়োজন। এই ভবনটি তৈরি হয়েছিল অনেক আগেই, আমরা এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি যেটা আমরা জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণকেন্দ্র যেখানে কাজলা, কাজলা গেট, কাজলা গেটের সাথেই এই বিল্ডিংটি প্রতিষ্ঠিত হয়েছে। মোহতরাম আমিনে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার মহান এক নিয়ত নিয়ে, মহান এক স্বপ্ন দেখেছিলেন এই বিল্ডিংকে নিয়েই, যে এটা হবে একটা রিসার্চ সেন্টার, গবেষণা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে এখানে গবেষণা করবে। কিন্তু সেটা এতদিন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, এতদিন আমাদের ছাত্রাবাস হিসেবে পরিচালিত হচ্ছিল, কিন্তু এখন আমরা মোহতরাম আমিরে জামাতের যে মহান স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমরা হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি নামে এক মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং প্রতিষ্ঠিত হয়ে গেছে, অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আমরা এ প্রতিষ্ঠান সম্পর্কে জানবো, এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা কী চিন্তাভাবনা করছি। প্রথমত আমরা বলবো, এই হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি প্রথমে শুরু করছে আমরা প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত, তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথমে আমরা ভর্তি নেব। এবং শুধুমাত্র এই ক্লাসই নয়, সাথে সাথে আমাদের থাকবে তাহফিজুল কোরআন অর্থাৎ হেফজ বিভাগ। হেফজ বিভাগের আমরা দুইটা পার্ট নিয়ে পরিকল্পনা নিচ্ছি, তার মধ্যে একটা পার্ট হলো মানে স্থায়ী, মানে অল টাইম হেফজ বিভাগ, যেটা আমাদের দেশের প্রচলিত হেফজ বিভাগ থাকে। এবং দ্বিতীয় আর একটা পার্ট থাকবে, সেটা নিয়েও চিন্তা করছি, সেটা হলো পার্ট টাইম অর্থাৎ সকাল বিকাল। অনেক অভিভাবক আছেন যাদের সন্তানরা স্কুলে পড়ে, অত্যন্ত ব্রিলিয়ান্ট সন্তানরা যারা স্কুলে পড়ে, অভিভাবকরা চিন্তা করেন যে আমার সন্তানকে হাফেজ বানাবো, কিন্তু কিভাবে বানাবো। তাদের এই চিন্তাকে ফলপ্রসূ করার জন্য আমরা পার্ট টাইম হেফজখানা খুলতে যাচ্ছি, যেখানে সকাল বিকাল হেফজ করবে, অন্যান্য স্কুলে পড়েও এখানে এসে হেফজ সম্পন্ন করতে পারবে ইনশা আল্লাহ। এবং আরো বেশ কিছু বিভাগ খুলবো, সেটা হলো একটা হলো আরবি স্পিকিং, আরবি ল্যাঙ্গুয়েজ ক্লাস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস, দুইটা ক্লাস নিয়মিত পরিচালিত হবে আমাদের মাদ্রাসায়। যারা স্টুডেন্টস হিসেবে থাকবে তাদের কাছে, তাদেরকে তো ল্যাঙ্গুয়েজ ক্লাসের জন্য আলাদা আমাদের নজর থাকবে তাদের জন্য, তারা যেন ছোট থেকেই আরবি এবং ইংলিশে যথাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে, এই প্রচেষ্টা আমরা চালাবো। সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলোতে অন্যান্য বাইরের স্টুডেন্টসরাও তারা ভর্তি হতে পারবেন, এবং বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও যারা শিক্ষার্থী আছেন তাদেরকে নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে, তারাও যেন এখানে কিছু ক্লাস করতে পারে, সেগুলো আমরা পর্যায়ক্রমে খুলবো ইনশাআল্লাহ।
তো এই প্রতিষ্ঠানটিকে নিয়ে আমাদের অনেক বড় একটি স্বপ্ন এবং এই প্রতিষ্ঠান গতানুগতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে চাচ্ছি না এটা প্রথম থেকেই মজবুত এবং মানে ফাউন্ডেশন অত্যন্ত মজবুত করে গড়ে তুলতে চাচ্ছি যাতে একটা ছোট শিশু অত্যন্ত মজবুত ভাবে গড়ে ওঠে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় এবং ভালো আলেম হওয়ার জন্য যা প্রয়োজন সেটা আমরা এখানে এখান থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে আমাদের সন্তানদেরকে যথাযথ করে গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা আমরা তো যদি স্কুলে পড়ায় একটি বাচ্চাকে দেখা যাচ্ছে যে বাচ্চা শুধুমাত্র অঙ্ক ইংলিশ এগুলোই শিখছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের যে বৈশিষ্ট্য আছে এই প্রতিষ্ঠানে পড়লে অঙ্ক ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল এগুলো তো ইনশাআল্লাহ তো পাকা হবেই এমনকি আরবি বা ইসলামিক জ্ঞানেও সে ভালো জ্ঞানী হতে পারবে ইনশাআল্লাহ এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আমাদের এই প্রতিষ্ঠানের সবই ব্যবস্থা থাকবে সম্মানিত উপস্থিতি এই প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিং একেবারে সন্নিকটে কাজলা গেটে যে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ লেখা আছে তার নিচেই আমাদের হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমির ব্যানার দেওয়া আছে সেটা আজকে থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন এবং দূর দূরান্ত থেকেও যারা চান যে আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ করতে চান ভালো আলেম বানাইতে চান ভালো জ্ঞানী বানাইতে চান তারা যারা ইচ্ছা আছে সামর্থ্য আছে যে আপনারা এখানে বাড়ি ভাড়া করে থাকবেন তারা বাড়ি ভাড়া নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে পারেন এই প্রতিষ্ঠানের অনেক ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক পরিকল্পনা করছি আমাদের জন্য দোয়া করবেন যে আমরা খুব সুন্দরভাবে যেন সেটা বাস্তবায়ন করতে পারি আর এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে আমরা নিয়োগ দিয়েছি আমরা ভাই আরিফুর রহমানকে আরিফুর রহমান প্রধান শিক্ষক হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি এবং সাথে আমাদের এই মাদ্রাসার সাথে এবং এই বিল্ডিং এর সাথে যার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের সাথে আছেন ভাই আবুল কালাম আজাদ মাশাআল্লাহ তিনি আছেন আমাদের সাথে যার রক্তের সাথে এই বিল্ডিং মিশা আছে আলহামদুলিল্লাহ তিনিও সার্বক্ষণিক আমাদের সাথে আছেন আর আমরা সবাইকে বলবো যে এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে আমাদের এই বিল্ডিং নিয়ে সারা বিশ্বে প্রচারিত হয়ে যায় এবং বিশেষ করে রাজশাহীতে যারা বসবাস করেন তারা বেশি বেশি শেয়ার করবেন রাজশাহী অঞ্চলের মানুষ যেন সবার কাছে এটা পৌঁছে যায় ইনশাআল্লাহ আমরা এখন আমাদের প্রধান শিক্ষক তার মুখ থেকে আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক চালিত হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে হিপস এবং সাধারণ বিভাগের সমন্বয়ে পরিচালিত হচ্ছে আমাদের ফ্রি ক্লাস চলছে এবং আমাদের বই বিতরণ চলছে তারপর 13 তারিখে আমরা মূল ক্লাস শুরু করব ভর্তি চলছে ওহির জ্ঞানে আলোকিত হও আদর্শ সমাজ গড়ার শপথ নাও এই স্লোগানকে সামনে নিয়েই স্লোগানকে ধারণ করে আমরা হাদিস ফাউন্ডেশন ইসলামিক একাডেমি পরিচালনা করছি আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গঠনের দৃঢ় প্রত্যয় শিক্ষার্থীদের সহি আকিদা ও আমল শিক্ষাদান উন্নতমানের শিক্ষা ব্যবস্থা সকল বিষয় প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান শিক্ষার্থীদের সুন্দর হাতে লেখার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পাঠদান সাপ্তাহিক আঞ্জুমানের মাধ্যমে যোগ্য দক্ষ দায়ী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান নিয়মিত খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষা সফরের ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি ভাষার শুদ্ধ উচ্চারণ সকাল ও বিকেলের মক্তবের ব্যবস্থা যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা সর্বোচ্চ সিকিউরিটির জন্য সিসি ব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ বা জেনারেটরের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করি যারা অত্যঞ্চলে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্ত গার্ডিয়ানরা অবস্থান করেন তারা অবশ্যই আমাদের অন্তত মাদ্রাসায় ভর্তি করেন বা না করেন আমাদের ভবনটি অন্তত পরিদর্শন করে যাবেন যে প্রতিষ্ঠানটি আসলে কোথায় কীভাবে পরিচালিত হচ্ছে যেখানে যেহেতু এটা একটা শিক্ষানগরী এবং বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্রে প্রতিষ্ঠানটি অবস্থিত সেজন্য আমরা মনে করি এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে পরিচালনা করা সম্ভব এবং আপনারা সর্বাত্মক সহযোগিতা করলে আমরা প্রতিষ্ঠানটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো এবং আমরা এখানে বিনিদর্শ ক্যাম্পাসে পরিচালিত প্রতিষ্ঠান এবং সামনে আগামী দিনে ছাত্র আরও বৃদ্ধি হলে ক্লাস আরও বৃদ্ধি হলে এখানে উপরে আরও জায়গা আছে যেখানে আমরা আরও ছাত্র জায়গার ব্যবস্থা করে দিতে পারবো এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে অন্তত আমাদের প্রতিষ্ঠানটাকে সবাই যেন পরিদর্শন করেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুনলাম আমরা বাংলাদেশে বিশেষ করে যারা প্রতিষ্ঠান শুরু করি দেখা যাচ্ছে যে আমরা প্রথমে টিন শেড দিয়ে শুরু করি
বা অত্যন্ত ছোট্ট পরিসরে শুরু করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম মানে প্রথম বলবো কি যে এই ধরনের খুব কম প্রতিষ্ঠান পাওয়া যাবে যে প্রথমেই পাঁচতলা নিজস্ব বিল্ডিং এ নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠান শুরু করে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিরাট প্লাস পয়েন্ট যে আমরা নিজস্ব পাঁচতলা ভবনে পাঁচতলা ক্যাম্পাসে আমরা প্রতিষ্ঠানটি শুরু করতে পারছি এবং এমন একটা পয়েন্টে যেটা বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র কাজলা গেট একদম কাজলা গেট যারা কাজলাতে এসেছেন তারা এই বিল্ডিং সম্পর্কেও জানেন কাজলা গেটে আপনারা দেখতে পাচ্ছেন কাজলা গেট এই কাজলা গেটে আমাদের এই বিল্ডিং এবং এখানেই প্রতিষ্ঠান শুরু হচ্ছে তা আমি সকলের কাছে অনুরোধ করব যে অবশ্যই অবশ্যই আপনারা এই বিল্ডিং এরকে বা এই প্রতিষ্ঠানটিকে আলাদাভাবে গুরুত্ব দিবেন এটা মুহতারাম আমিরে জামাতের মহান স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আগাচ্ছি হ্যাঁ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্ডারে 100 বেশি প্রতিষ্ঠান বাংলাদেশে পরিচালিত হচ্ছে তারই একটি পরিচালিত প্রতিষ্ঠান এবং হাদিস ফাউন্ডেশন নিজে প্রতিষ্ঠিত করছে তাদের নিজস্ব বিল্ডিং এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট অতএব আমরা সবাই এই বিল্ডিং বা এই প্রতিষ্ঠানটিকে অবশ্যই সাফল্য মণ্ডিত করার জন্য নিজেদের সার্বিক চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সার্বিকভাবে আমাদের নিজেদের সন্তানদেরকে দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং যারা বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন ভালো ভালো প্রতিষ্ঠানে আছেন তাদের ভালো চিন্তাধারা একটা প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য যে চিন্তাধারাগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যাতে আপনাদের এই চিন্তাভাবনাগুলো সুন্দর সুন্দর চিন্তাগুলো আমরা এখানে বাস্তবায়ন করতে পারি আমরা সবার পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত আছি সবাই পরামর্শ দিবেন ভালো ভালো পরামর্শ দিবেন শুধু বিল্ডিং দিয়ে কোনো কাজ হয় না বিল্ডিংটা যদি সুন্দরভাবে পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানটি যদি সুন্দরভাবে পরিচালিত হয় সেখান থেকে যদি মানে আদর্শ সমাজ গড়ার জন্য আদর্শ বাচ্চারা বের হয় তাহলেই কিন্তু প্রতিষ্ঠানটির বা এই বিল্ডিংটি সাফল্য বয়ে আসবে তা আমরা সেই চেষ্টাই করতেছি তো সবাই দোয়া করবেন আর জানি আল মারকাজুল ইসলামী আসসালাফি নওয়াদাপাড়া রাজশাহী সেটারই এটাও একটা শাখা আল মারকাজুল ইসলামী আসসালাফি রাজশাহী নওয়াদাপাড়া সেটা আমরা সবাই চিনি সারা বাংলাদেশের মানুষ চিনি আমরা সেখান থেকে কিন্তু এই একটা প্রতিষ্ঠানও খুলতে চাচ্ছি এবং আশা করি আমরা প্রথম থেকে এটা মজবুতভাবে করতে চাচ্ছি আশা করি যে বাংলাদেশের অন্যান্য সকল প্রতিষ্ঠানের চাইতে এর শিক্ষাগত মান ভালো হবে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর অতএব আমাদের এই বিশ্বাস আমরা যেন বাস্তবায়ন করতে পারি এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম السلام عليكم ورحمة الله وبركاته